হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবার আধুনিক খালি মিক্সের রান্না, যেটা আপনারা বাসায় সহজে সঠিকভাবে রান্না করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। আধুনিক খালি মিক্স রান্নার জন্য এখানে আমি 1 প্যাকেট আধুনিক খালি মিক্স নিয়ে নিয়েছি। এখন আমি আধুনিক খালি মিক্সের ভিতরে দুটো প্যাকেট আছে, একটা ডালের মিশ্রণ, একটা মশলা। এখন আমি ডালের মিশ্রণটা খুলে এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি পাতিলে। এখন গরম পানির ভিতরে দেব। এখন ডালের মিশ্রণটা আমি গরম পানির ভিতরে দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দেবেন, না হলে ডালের মিশ্রণটা জমাট পেকে যেতে পারে। এখন আমি এটা 15 মিনিট রেখে দেব। এখন আমি 15 মিনিট পরে চলে এসেছি। এখন আমি চুলাইতে একটা পাতিলে তেল গরম করে রেখেছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি এখন বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা উঠিয়ে রাখছি। এখানে আমি মুরগির মাংস রেখেছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে আমি এখন 5 মিনিট মাংসটা ভেজে নেব। মাংসটা আমি 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সাথে এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সাথে 7 মতন লবণ দিচ্ছি। এখন মশলাটা ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি অল্প কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট মাংসটা কষিয়ে নেব। এখন 5 মিনিট পরে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণটা দিয়ে এখন আমি 5 মিনিট রান্না করে নেব। এখন 5 মিনিট পরে আমার হালিম মিক্সটা রান্না করা হয়ে গেছে। দেখুন, অনেকটা ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হওয়ার পরে আর কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমার হালিম মিক্সটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ। আর আমি যে বেরেস্তা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার হালিম মিক্সটা রান্না করা হয়ে গেছে। এখন আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এখন আমি হালিম মিক্সটা নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের কত সুন্দরভাবে সঠিকভাবে হালিম মিক্সটা রান্না করা হয়ে গিয়েছে, এবং বাসায় আমরা সহজেই হালিম মিক্সটা রান্না করে ফেলতে পারবো, এবং আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আপনারা সহজেই এই হালিম মিক্সটা রান্না করে ফেলতে পারবেন। আর আমার এই হালিম মিক্স রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।